আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে বাসায় ভালো আছো। তো আমি মোহাম্মদ আহসান আবি সোহাগ, আজকে আমি তোমাদের 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সরকার কর্তৃক, তো সেই অ্যাসাইনমেন্টের আমি উচ্চতর গণিতের প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের আমি সম্পর্কে কথা বলবো। তো আমি বোর্ডে যে একটি দেখো চিত্র তৈরি করছি, তো এই চিত্রটি আসলে আমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের চিত্রটি দেওয়া আছে। তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে এক্স ওয়াই সমতলের উপরে ছক কাগজে আমাদের পাঁচটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বি সি ডি ই। তো এখানে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -12, -10, -4, -2। তারপরে হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -6, -8। ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -3 এবং ই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 6, 8। আচ্ছা, এখন আমাদের ক নম্বর প্রশ্নে যেটা বলছে সেটি হচ্ছে যে আমরা যদি বি ও ই বিন্দু সংযোগ করি তাহলে ওখানে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটি উৎপন্ন করছে সেই কোণের মান আমাদেরকে বের করতে হবে। আচ্ছা দেখো, এখানে বি এবং ই বিন্দুর দিকে একটু খেয়াল করি, এখানে আমাদের বি বিন্দু হচ্ছে এটি এবং ই বিন্দু হচ্ছে এই বিন্দু। এখন আমরা বি এবং ই বিন্দু দুটি যদি যোগ করে দেই, যোগ করলে আমাদের তো এই রেখাটা হচ্ছে এক্স অক্ষ, তো এক্স অক্ষের ধনাত্মক দিক বলতে বোঝাচ্ছে এই অংশটুকু। তো এই অংশে আসলে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে এই কোণটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এখন এই কোণটি আমরা যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব, সেটা এর আগের ক্লাসেও আমরা জানি যে আসলে আমরা ঢাল সম্পর্কে জানি, ঢাল নির্ণয় করলে আসলে এই কোণের পরিমাণটা বের করা সম্ভব। আচ্ছা, আমরা ঢালের সংজ্ঞায় জানি যে আসলে একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানটাকেই ওই সরলরেখার ঢাল বলা হয়। আচ্ছা, তো আমরা ওই কাজটি করব, কি কাজ করব, যে এখানে বিই যে রেখাটি তৈরি হয়েছে ওই রেখা যে দুইটি বিন্দু আছে এই দুইটি বিন্দুর সাহায্যে আমরা ঢাল নির্ণয় করব। তো আমাদের প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে ক নম্বরে যদি আমরা বলি, তো আমরা প্রথমেই বিই রেখার ঢাল বের করে নেব। আচ্ছা, ঢাল নির্ণয়ের সূত্র আমাদের কি, y2 - y1 / x2 - x1। আচ্ছা, এখন কথা হচ্ছে যে x1 y1 x2 y2 এই বিন্দুগুলো কোনগুলো। তো আমরা যদি এখানে x1 y1 ধরি, অর্থাৎ বি বিন্দুর স্থানাঙ্কে আমরা x1 y1 ধরলাম আর ই বিন্দুর স্থানাঙ্কে আমরা x2 y2 ধরলাম, তাহলে আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে এখানে y2 মানে হচ্ছে আমাদের 8, y1 মানে আমাদের কত হচ্ছে, y1 মানে হচ্ছে -2। তো -2 যদি আমরা এখানে বসাই তাহলে মাইনাসে মাইনাসে একবারে প্লাস করে দিলাম, আর এখানে x2 মানে আমাদের কত, এখানে x2 মানে হচ্ছে আমাদের 6, x2 মানে হচ্ছে আমাদের 6, আর হচ্ছে x1 মানে হচ্ছে আমাদের -4, তাহলে একবারে আমি +4 লিখলাম, তাহলে এখানে দেখা যাচ্ছে 10/10, তাহলে এখানে আমাদের মান পাওয়া যাচ্ছে 1, অর্থাৎ এই যে মান এই মানটি হচ্ছে আমাদের ঢাল। এখন আমরা জানি ঢালের সংজ্ঞায় যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানটাকে কী বলা হচ্ছে, ঢাল বলা হচ্ছে। তাহলে এখানে ট্যানজেন্ট অর্থাৎ ট্যানের মান যেটা পাওয়া যাবে, অর্থাৎ ট্যানের ক্ষেত্রে যে কোণটি দেওয়া আছে এই কোণের মান যেটা হবে সেটি হবে তার ঢাল। তাহলে আমরা যদি ধরি নেই যে ধরি বিই রেখাটি
एक्स अक्षर धनात्मक दिकेर साथे थीटा कोण उत्पन्न करे। अच्छा এটা আমরা ধরে নিলাম, তাহলে আমরা কি লিখতে পারবো? অর্থে প্রশ্ন মতে কি লেখা যাচ্ছে? তাহলে ট্যান থিটা, ট্যান থিটা যেটা সেটাই হচ্ছে আমাদের ঢাল। তাহলে এখানে ঢালের মান কত পাওয়া গেছে? ওয়ান। আচ্ছা ওয়ান লিখলাম। তাহলে আমাদের এখানে একটি বিষয় খেয়াল করতে হবে যে আসলে এখানে ট্যান কত ডিগ্রির মান ওয়ান সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে ট্যান 45 ডিগ্রির মান কিন্তু হচ্ছে আমাদের ওয়ান। তাহলে এটা এখানে লিখি, তাহলে হচ্ছে ট্যান 45 ডিগ্রি। উভয় দিক থেকে আমাদের ট্যান আউট হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে থিটা ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে যে বিই রেখাটি আছে, এখানে এই যে কোণটি আছে, এই কোণটির মান এখানে পাওয়া গেল 45 ডিগ্রি। তো এই ক নম্বর প্রশ্নে তোমাদেরকে এটিই বের করতে হবে, অর্থাৎ এখানে বি এবং যে ই বিন্দু আছে এই দুইটা বিন্দুর সংযোগ সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা খ নম্বর প্রশ্নের দিকে যাব। তো খ নম্বর প্রশ্নটি তোমরা একটু দেখো। তো খ নম্বর প্রশ্নের কথা বলছিলাম, তো খ নম্বর প্রশ্নে আমাদের যেটি বের করতে হবে সেটি হচ্ছে যে এখানে যে টি একটি চলক দেওয়া আছে, এই টি এর মান নির্ণয় করতে হবে। তো এই মান নির্ণয় করতে গিয়ে আমাদের দেখা যাচ্ছে প্রশ্নে এখানে এ এ বি সি ডি ই এই যে এখানে যে পঞ্চভুজটি আছে, এই পঞ্চভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে প্রশ্নে, সেটি হচ্ছে 236। এখানে দেওয়া আছে কত? আমাদের 236 বর্গ একক। এই মানের সাহায্যে আমরা কি করতে পারবো? এই টি এর মান বের করতে পারবো। তো প্রথমে আমাদের যেটি কাজ সেটি হচ্ছে যে আমরা যে ঘড়ির কাঁটার বিপরীত দিকের সাহায্যে আমরা কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো এখানে যেহেতু আমাদের পঞ্চভুজ আছে, তাহলে আমরা পঞ্চভুজের সাহায্যে এই ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। দেখো খ নম্বর প্রশ্ন, এ বি সি ডি ই পঞ্চ ভুজের ক্ষেত্রফল সমান কি লেখা যাচ্ছে? হাফ। আমরা যদি একবার সূত্রটা লিখি, এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ফোর ওয়াই ফোর এক্স ফাইভ ওয়াই ফাইভ, তারপরে আমাদের কি করতে হবে? এক্স ফাইভ, এটা গেল। তারপরে আমরা যেখান থেকে বিন্দু শুরু করছি সেই বিন্দুটা তো আমাদের আরেকবার লিখতে হয়, কেমন? আচ্ছা এটা লিখলাম আমরা। তো আমরা প্রথমে যেটা এ বিন্দু ছিল, এ বিন্দু থেকে শুরু করি। আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের মাইনাস টুয়েলভ টেন। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের মাইনাস টু। সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের সিক্স মাইনাস এইট। এ বি সি ডি, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের টি থ্রি। এবং ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের এখানে সিক্স এইট। আচ্ছা তাহলে যেখান থেকে আমরা শুরু করছি সেটা আরোবার লিখতে হবে টেন। ওকে, তো এটি হচ্ছে আমাদের সেই মান বসানো হয়ে গেল। এখন আমরা একটু এটা ক্যালকুলেশন করে নিই। তাহলে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে এখানে 24, এখান থেকে হচ্ছে এটা 32 প্লাস হচ্ছে 18 প্লাস হচ্ছে 80 প্লাস হচ্ছে এখানে 60, এটা গেল। অর্থাৎ আমরা এটার সাথে এটার গুণ এটা আচ্ছা গুণগুলো করে নিলাম। এখন আমাদের
নিচ থেকে উপরের দিকে গুণ করতে হবে এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয় মাইনাস হয়। তো মাইনাস যদি হয় তাহলে এখানে আমাদের যেহেতু একটা মাইনাস আছে তো মাইনাস মাইনাস একবারে প্লাস করে দিলাম, তাহলে এখানে হচ্ছে চল্লিশ, তারপরে এখানে হচ্ছে আমাদের প্লাস বারো, তারপরে হচ্ছে এখানে প্লাস এইটি, তারপরে দেখা যাচ্ছে যে এখানে আমাদের কত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের মাইনাস আঠারো, তারপরে হচ্ছে এটা গেল আমাদের, আর এখানে প্লাস ছিয়ানব্বই। আচ্ছা, এটি আমাদের হয়ে গেল। এখন যে কাজটি করব, হাফ লিখলাম, তো এখানে দেখা যাচ্ছে যে প্লাস এইটিন, এখানে মাইনাস এইটিন, তো এটা আমরা এখানে বাদ দিয়ে দেই। বাদ দিলে এখানে আমাদের যেটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে যে চব্বিশ, বত্রিশ, সিক্সটি, তারপর হচ্ছে এখানে আমাদের ফোরটি, টুয়েলভ। এগুলো যদি আমরা যোগ করি, যোগ করলে দেখা যাচ্ছে যে পাওয়া যাবে দুইশত চৌষট্টি প্লাস ষোলো এইটি, এবং এইটি যোগ করলে হচ্ছে আমাদের সিক্সটিনটি। আচ্ছা, এখন এখানে আমরা যদি টু কমন নেই তাহলে এখানে আমাদের থাকতেছে একশত বত্রিশ প্লাস হচ্ছে এইটি, তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে যে টু টু বাদ, তাহলে একশত বত্রিশ প্লাস হচ্ছে এইটি। তাহলে এখানে যে মানটি পাওয়া গেল একশত বত্রিশ প্লাস এইটি, এটি হচ্ছে আমাদের এখানে যে পঞ্চভুজটি ছিল এই পঞ্চভুজটির ক্ষেত্রফল, এবং প্রশ্নে আমাদের দেওয়া আছে এই ক্ষেত্রফল দুইশত ছত্রিশ। তাহলে আমরা এখানে যে ক্ষেত্রফল দেওয়া আছে এই ক্ষেত্রফলের জায়গায় কত লিখতে পারবো, দুইশত ছত্রিশ লিখতে পারবো। এখন সেই কাজটাই করি, যে প্রশ্ন মতে লেখা যাচ্ছে একশত বত্রিশ প্লাস এইটি ইকুয়াল টু থ্রি সিক্স। আচ্ছা, এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে এইটি, তাহলে দুইশত ছত্রিশ মাইনাস একশত বত্রিশ, এইটি ইকুয়াল হচ্ছে এখানে হচ্ছে ফোর জিরো ওয়ান। আচ্ছা, বা টি ইকুয়াল হচ্ছে একশত চার, বা হচ্ছে আমাদের কত এইট, তাহলে বা টি ইকুয়াল হচ্ছে তাহলে দুই, তাহলে চব্বিশ নাকি, না আটকে আট, তাহলে হচ্ছে আমাদের দুই, আর তাহলে এখানে আমরা যদি করি কত হচ্ছে এইট করলে হচ্ছে আমাদের এইট, তাহলে হচ্ছে আমাদের ওয়ান, এখানে হচ্ছে টু, তাহলে হচ্ছে আমাদের থার্টিন। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের টি এর মান হচ্ছে আমাদের থার্টিন, তো টি এর মান এখানে থার্টিন। তো এখানে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, তাহলে এখানে টি এর মান পাওয়া গেল কত, থার্টিন। তাহলে আমরা বলতে পারলাম অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক তাহলে হচ্ছে থার্টিন কমা হচ্ছে থ্রি। তো এই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। তো এরপরে আমি তোমাদেরকে গ নম্বর প্রশ্নের দিকে প্রশ্ন বলবো, তো তোমরা একটু প্রশ্নটি দেখো। তো শিক্ষার্থীরা, তো আমাদের এখন যদি গ নম্বর প্রশ্ন সমাধান করতে চাই তাহলে এখানে আমাদের যেটি চেয়েছে সেটি আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের একটি এফ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সেটি হচ্ছে যে মাইনাস টু ফোর। এখন এফ বিন্দু যখন হচ্ছে এফ বিন্দু সাপেক্ষে এ শীর্ষবিন্দু, বি শীর্ষবিন্দু, সি শীর্ষবিন্দু এবং এফ শীর্ষবিন্দু, এই চারটি শীর্ষবিন্দুর সাহায্যে যে চতুর্ভুজটি তৈরি হবে সেই চতুর্ভুজটির আমাদের প্রকৃতি
সম্পর্কে বলতে হবে। তো আমাদের সেটি হচ্ছে আমরা প্রথমে আমাদের আঁকতে বলছে, তো আমাদের আঁকা হয়ে গেল, আমরা এ শীর্ষবিন্দু এখানে বসাইলাম, বি শীর্ষবিন্দু বসাইলাম, সি শীর্ষবিন্দু বসাইলাম এবং এফ শীর্ষবিন্দু বসানো হয়ে গেল। হওয়ার পর আমরা বিন্দুগুলো যোগ করলে দেখা যাচ্ছে যে এইরকম ফিগার আসতেছে। এখন এই চতুর্ভুজটি আসলে কোন চতুর্ভুজ, সামুদ্রিক না আয়তক্ষেত্র না বর্গ, কি নির্দেশ করে সেটি আমাদেরকে বের করতে হবে। তো সেটি বের করতে গেলে আমাদের যে কাজটি সেটি হচ্ছে যে এখানে যে চারটি বাহু আছে, এ বি বাহু, বি সি বাহু, সি এফ বাহু এবং এফ এ বাহু আছে, এই চারটি বাহুর দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। তো আমরা বের করে নিই। আচ্ছা, এখন আমাদের প্রথম যে কাজটি আমি এখানে বিন্দুগুলো একটু লিখি, -12, 10, এখানে হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের -4, -2, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6, -8। আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এ বি বাহুর দৈর্ঘ্য বের করা। এ বি বাহুর দৈর্ঘ্য, আচ্ছা, তো দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয় করার সূত্র কিন্তু আমরা জানি, সেটি লিখি x2 - x1² + y2 - y1² আচ্ছা, তাহলে আমরা এইটুক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে চাচ্ছি। তো আমাদের এখানে x2 মানে হচ্ছে আমাদের কত, -4। আচ্ছা, -4 এক্স আমাদের -4 গেল, তারপরে হচ্ছে আমাদের কত, x1 বসাইতে হবে, x1 মানে হচ্ছে আমাদের -12। তাহলে মাইনাসে একবার এখানে প্লাস করে দিলাম, তাহলে হোল স্কোয়ার y2 মানে হচ্ছে আমাদের -2, y1 মানে হচ্ছে আমাদের 10। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের কী থাকতেছে, এটি থাকতেছে আর এখানে হচ্ছে আমাদের এরকম থাকবে, তাহলে হচ্ছে 64, 144। তাহলে এটা যোগ করলে কত পাওয়া যাচ্ছে, 4 আর 4, 8, আর এখানে হচ্ছে 4, 6, 10, তাহলে 2। তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের এ বি বাহুর দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে √208। তাহলে আমরা এইটুক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন আমরা যে কাজটি করব, এইটুক বাহু এখানে কি, বিসি বাহু, তাহলে আমরা বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ফেলি। আচ্ছা, এখানে আমি লিখে দেই যে আমরা যতটুক দৈর্ঘ্য পেলাম সেটি লিখে দিই, 208। আচ্ছা, এখন আমাদের যেটি হচ্ছে যে বিসি বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে চাচ্ছি, এতটুক বাহু। আচ্ছা, দেখা যাচ্ছে এটা যদি আমরা বের করি, তাহলে আমরা x2 বসাবো, x2 মানে হচ্ছে এখানে 6 + 4² = হচ্ছে আমাদের y2 মানে হচ্ছে -8 আর হচ্ছে +2, তাহলে এতটুকু করলে হচ্ছে আমাদের 100 + √136। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এখানে বিসি বাহুর দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে √136। তাহলে আমরা এখানে এইটুক জায়গায় মানটা লিখে রাখি। তাহলে চারটা বাহুর মধ্যে আমাদের দুইটি বাহুর দৈর্ঘ্য বের করা হয়ে গেল, বাকি থাকলো সিএফ এবং এফ এ, এই দুইটি বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করি। আচ্ছা, যদি আমরা নির্ণয় করি, দেখো সিএফ, তাহলে এখানে x2 আমরা -2 লিখলাম, তাহলে x1 আমাদের কত লিখতে হবে, 6 লিখতে হবে, y2 4 ধরলে আমাদের y1 হচ্ছে আমাদের -8, তাহলে এখানে হচ্ছে আমাদের এরকম হবে, তাহলে হচ্ছে -8² + আচ্ছা, তাহলে 64 + হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে 208। আচ্ছা,
এখন দেখা যাচ্ছে যে এইটু বাহুর দৈর্ঘ্য আবার কত বাজাচ্ছে 208 তাহলে এখানে AB বাহুর দৈর্ঘ্য এবং CF বাহুর দৈর্ঘ্য দেখো দুইটেরই সমান হয়ে যাচ্ছে আবার এখানে বাকি থাকলো BC তো বের করছি এখন আমাদের F A দৈর্ঘ্য বের করতে হবে তাহলে F এর দৈর্ঘ্য বের করলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো সেই দিকে একটু আমরা আগাই আচ্ছা এখন আমরা FA FA যদি বাইর করি তাহলে কি হচ্ছে আমাদের দেখো তো FA তাহলে আমরা কি বসাবো x2 x2 মানে এখানে হচ্ছে আমাদের -12 আর x1 x1 হচ্ছে -2 তাহলে এখানে হচ্ছে আমাদের 2 হচ্ছে +2 হোল স্কয়ার y2 মানে হচ্ছে 10 এবং আমাদের y1 হচ্ছে এখানে 4 ওকে আচ্ছা এখন দেখো তো তাহলে এখানে আমাদের 100 তো প্লাস হচ্ছে 36 তাহলে হচ্ছে 136 আচ্ছা তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের AF বা FA এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার 136 আচ্ছা এখন দেখো যে বিষয়টি সেটি হচ্ছে যে এখানে AB বাহুর দৈর্ঘ্য এবং CF বাহুর দৈর্ঘ্য এই দুইটি দৈর্ঘ্য কিন্তু সমান এবং BC এবং AF এই দুইটি বাহুর দৈর্ঘ্য সমান তো আমরা জানি আসলে যে কোনো চতুর্ভুজের বিপরীত সমান্তরাল বাহুগুলো যদি সমান হয় তাহলে সেটি কি হতে পারে সামন্ত্রিক হতে পারে অথবা আয়তক্ষেত্র হতে পারে তাহলে এখানে দুটি হতে পারে আয়তক্ষেত্র হতে পারে আবার সামন্ত্রিক হতে পারে কিন্তু সামন্ত্রিক বা আয়তক্ষেত্র হওয়ার জন্য আরও একটি শর্ত আছে যে আয়তক্ষেত্রের জন্য আমাদের কর্ণের দৈর্ঘ্যগুলো সমান হবে বাট সামন্ত্রিকের দৈর্ঘ্যের জন্য মানে কর্ণের দৈর্ঘ্যগুলো কি হবে না সমান হবে না তো এই ক্ষেত্রে আসলে আমাদের এদের কর্ণগুলোর দৈর্ঘ্য বের করতে হবে তো কর্ণগুলোর দৈর্ঘ্য যদি আমরা বের করি তাহলে এখানে কর্ণ কি হচ্ছে বি এবং এফ বিন্দু সংযোগ করতে হবে বি এফ একটি কর্ণ এবং সি এ বা এ সি যোগ করলে এটি একটি কর্ণ পাওয়া যাবে তাহলে এখানে চিত্রে আসলে দেখাই যাচ্ছে যে আসলে এসি কর্ণটার দৈর্ঘ্য বড় এবং বি এফ কর্ণ দৈর্ঘ্যটা ছোট তার মানে দেখা যাচ্ছে যে আসলে এখানে কর্ণ দুইটি দৈর্ঘ্য সমান নয় তাহলে এটি আসলে সামন্ত্রিকেই হবে কিন্তু আমাদের এটি করে দেখাতে হবে এই জন্য আমাদের এসি কর্ণের দৈর্ঘ্য এখন বের করতে হবে আচ্ছা এখন আমরা এসি কর্ণের দৈর্ঘ্য তাহলে বের করে নিই এসি কর্ণের দৈর্ঘ্য আচ্ছা এসি কর্ণের দৈর্ঘ্য তাহলে দুটি বিন্দু এসি তাহলে এখানে আমাদের এক্স টু এক্স টু মানে কী হবে আমাদের সিক্স হবে এবং এক্স টু মানে কত হচ্ছে আমাদের সিক্স হচ্ছে এক্স ওয়ান মানে এখানে হচ্ছে আমাদের -12 তাহলে এখানে +12 লিখি প্লাস ওয়াই টু ওয়াই টু এখানে কত হবে আমাদের -8 এবং ওয়াই ওয়ান হচ্ছে এখানে আমাদের 10 ওকে আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে এখানে আমাদের এটা যোগ করলে হচ্ছে 18 আর এটি হচ্ছে আবার -18 হোল স্কোয়ার তাহলে 18 এর উপর স্কোয়ার যদি হয় তাহলে আমাদের কত হয় তাহলে দেখি তো এখানে 18 এর উপর স্কোয়ার হলে কত হচ্ছে 64 আর এখানে হচ্ছে 68 আর এখানে হচ্ছে কত আমাদের এখানে 6 থাকলো হাতে তাহলে হচ্ছে 14 হচ্ছে তাহলে হচ্ছে 8 1 তাহলে এখানে হচ্ছে 4 তাহলে এখানে হচ্ছে 2 3 তার মানে দেখা যাচ্ছে আমাদের 18 এর উপর স্কোয়ার হচ্ছে 324 এখানে হচ্ছে 324 তাহলে যোগ করলে আমাদের কত হচ্ছে 648 তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে এসি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার 648 আচ্ছা তাহলে আমাদের বাকি কী থাকলো বি এফ এই কর্ণটার দৈর্ঘ্য বের করা তো সেটাই করে নেই তো এখানে আমি মানটা একটু লিখে রাখি সেটি হচ্ছে যে রুট ওভার 648 ওকে আচ্ছা
এখন তাহলে সেই কাজটিও আমরা করে নেই। আমরা এখন কোন কর্ণের দৈর্ঘ্য বের করতে যাচ্ছি? বিএফ কর্ণের দৈর্ঘ্য, বিএফ কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, এখন আমরা এক্স টু, এক্স টু লিখতে চাই, তাহলে বিএফ, তাহলে এক্স টু আমাদের কী হবে এখানে? মাইনাস টু, এবং এক্স ওয়ান কী হবে আমাদের? মাইনাস ফোর। তাহলে প্লাস লিখে দিই, তাহলে ওয়াই টু, ওয়াই টু আমাদের কত এখানে? ওয়াই টু হচ্ছে এখানে, ওয়াই টু হচ্ছে আমাদের ফোর, ফোর, এবং ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মানে হচ্ছে আমাদের মাইনাস টু। আচ্ছা, তাহলে আমাদের কত হচ্ছে এখানে? টুর উপরে স্কোয়ার, আর এখানে হচ্ছে সিক্সের উপরে স্কোয়ার, তাহলে ফোর প্লাস থার্টি সিক্স, তার মানে হচ্ছে রুট ওভার ফোরটি, এটাই থাকলো। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের এইটু যে রেখা, এই রেখার দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার ফোরটি। তো এখন দেখো আমাদের যে এসি কর্ণ এবং বিএফ কর্ণ, এই কর্ণ দুইটির দৈর্ঘ্য আসলে কি সমান নয় বা আলাদা আলাদা। তো এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাইড করে তাহলে এই চতুর্ভুজটিকে আমরা কি বলতে পারি? সামন্ত্রিক বলতে পারি। তাহলে এইভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এখানে, এখানে এবি, এবি বাহু সাথে কোন বাহু সমান হয়ে গেছে? সিএফ। তাহলে সেটা লিখি, এবি ইকুয়াল সিএফ, এবং বিসি এবং এফ এ, বিসি এবং হচ্ছে এএফ, বা এফ লেখা যাবে, আবার এফ এও লেখা যাবে, এএফ লিখলাম, এবং কর্ণ এসি ডাজ নট কর্ণ বিএফ। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের যে চতুর্ভুজটি আছে সেই চতুর্ভুজটি একটি কি সামন্ত্রিক নির্দেশ করে। অতএব এ বি, এ বি সি এফ একটি সামন্তরিক। ওকে, তো এই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর।